প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, তো এই পর্যায়ে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব। এর আগেও কিন্তু আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব থেকে ক্লাস করেছি, তো আজকে আমার ক্লাসের হচ্ছে এটি ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব থেকে দ্বিতীয় পর্ব। হ্যাঁ, এর আগে আমরা বৈশাখী পূর্ণিমা পড়েছিলাম, বৈশাখী পূর্ণিমা। তো আজকে আমাদের যে পাঠের বিষয়টি সেটি হচ্ছে মধু পূর্ণিমা, পাঠ পাঁচ থেকে। তোমাদের সিলেবাসের মধ্যেই পর্যায়ে পড়েছে পাঠ পাঁচ থেকে। কেমন? তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মধু পূর্ণিমা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খুলো এবং খাতা কলম রেডি করো। পৃষ্ঠা হচ্ছে 62 পৃষ্ঠা। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে আমি আগে থেকে একটি উদ্দীপক লিখেছি, যেহেতু একটু সময়ের দরকার হয় তার জন্য আমি আগে থেকে এখানে লিখে রেখেছি। আমি বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আমরা পাঠ পাঁচটি পড়ব, পাঠ পাঁচে কী আছে এটা পড়ার পরে আমরা উদ্দীপকে চলে যাব। কেমন? ওকে, তাহলে তোমরা লিখো আজকে পাঠের বিষয় মধু পূর্ণিমা, ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব থেকে মধু পূর্ণিমা, পাঠ পাঁচ, পাঠ পাঁচ, পৃষ্ঠা হচ্ছে 62। আমি আবারও বলছি, মধু পূর্ণিমা, আমরা এই পূর্ণিমাটির সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং অত্যন্ত পরিচিত। হ্যাঁ, আমাদের কাছে বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা যেরকম অর্থবহ, মধু পূর্ণিমা ঠিক তেমনি একইভাবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ। মধু পূর্ণিমা, এই মধু পূর্ণিমায় কিন্তু দান এবং ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি হচ্ছে কিন্তু মধু পূর্ণিমা। তো এই মধু পূর্ণিমা নামকরণের কারণ কি? হ্যাঁ, তাহলে দেখো এখানে একটি তোমাদের জন্য দান কাহিনী আছে যা বৌদ্ধ ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি কি? বুদ্ধ এক সময় কোশাম্বিতে অবস্থান করছিলেন। হ্যাঁ, কিন্তু সে সময় ভিক্ষুদের মধ্যে বিনয় সম্বন্ধীয় কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। তখন বুদ্ধ তাদেরকে বললেন যে তোমরা একটু শান্ত হও, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে নিজেদের মধ্যে সেটি মিটিয়ে ফেলো। এভাবে বুদ্ধ তাদেরকে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন, তাদের মধ্যে যেন সমঝোতা হয়। কিন্তু ভিক্ষুরা কী করলো? দুই দলে বিভক্ত হয়ে পড়ল। তারা ভগবান বুদ্ধের কোনো কথাই শুনল না এবং বুদ্ধ সকল ভিক্ষুদের আবারও আহ্বান করলেন এই কলহ মিটানোর জন্য। তারপরেও তিনি তাদের কলহ বিবাদ মেটাতে পারলেন না। এই জন্য রাগের বশবর্তী হয়ে বুদ্ধ কী করলেন? কোশাম্বি ছেড়ে চলে গেলেন। কিন্তু এতে কী হলো? উভয়ের ক্ষতি ছাড়া কোনো মঙ্গলই হলো না। এমনকি শুধু কলহজনিত রাগের কারণে ভালো কাজও কিন্তু উপযুক্ত সময়ে করা যায় না। তাই সব সময় কলহ বিবাদ আমাদের কী করা উচিত? পরিত্যাগ করা উচিত। বুদ্ধের নানাবিধ প্রচেষ্টা সত্ত্বেও কোশাম্বিতে ভিক্ষুরা কলহ থেকে বিরত থাকলো না, নিজেদের মধ্যে কলহ তারা করেই গেল। বুদ্ধ তাদেরকে থামাতে পারলেন না। তখন বুদ্ধ কোশাম্বিবাসীদের সংসর্গ ত্যাগ করে তিনি অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এক সময় তিনি চলে গেলেন পারিলেয় নামক এক বনে। কেমন? তো ভিক্ষুদের কাছ থেকে আলাদা হয়ে তিনি সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে লাগলেন। বুদ্ধ বনের মধ্যে একটি ভদ্রশাল গাছের নিচে আশ্রয় নিলেন। সেখানে অবস্থান করেছিল একটি হাতি। হাতিটি স্বতঃস্ফূর্তভাবে নিজের সুর দিয়ে বুদ্ধের বসবাসের জায়গাটি কী করে দিত? প্রতিদিন পরিষ্কার করে দিত। তো এই যে হাতির যে বুদ্ধের প্রতি যে সেবা, এটি দেখে বানর একদিন চিন্তা করতে লাগলো, হাতি প্রতিদিন তার সুর দিয়ে বুদ্ধের বসার স্থানটি কী করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়।
তাহলে আমারও তো কিছু করা উচিত, কিংবা আমিও কিছু করতে চাই। এই বলে বানর তার মনের মধ্যে এই চিন্তা তিনি পুষিয়ে রাখলেন। তখন বানর দেখল কি একটি গাছে মধু, মৌচাক। তখন সে বুদ্ধের জন্য কি করলো, ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করে কি করলো, বুদ্ধকে দিতে গেল। এবং বানর যখন মধু দিতে গেল, এতে বানর খুবই প্রীত হয়। অর্থাৎ বুদ্ধকে মধু দেওয়ার পরে সে কি করলো, বুদ্ধ তার মধুটি সানন্দে গ্রহণ করলেন। এটি দেখে বানরের যে আনন্দ, হ্যাঁ, এই রকম আনন্দ করতে করতে বানর কি করলো, এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাফাতে এক সময় মাটিতে পড়ে বানরের কি হলো, মৃত্যু হলো। কিন্তু বানরের মৃত্যু বুদ্ধ দিব্য চক্ষুতে দেখতে পেলেন যে মধুদানের ফলে বানর মৃত্যুর পরে দেবলোকে কি হয়েছে, তার পুনর্জন্ম হয়েছে। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল কিন্তু ভাদ্র পূর্ণিমা তিথিতে। এই জন্য এই ঘটনাকে স্মরণ করে সবাই কি করে, ভাদ্র পূর্ণিমাতে মধু দান করে, যা আমাদের বৌদ্ধ ধর্মীয় ইতিহাসে মধু পূর্ণিমা নামে বিখ্যাত। এই থেকেই শুরু হয় কিন্তু মধু পূর্ণিমা। এই কারণে বলা হয় যে মধু পূর্ণিমা দান, ত্যাগ এবং আত্মোৎসর্গের মহিমায় কি সমুজ্জ্বল। কেমন? তাহলে এছাড়া কোশাম্বীর ভিক্ষুরাও নিজেদের ভুল বুঝতে পেরে তখন তারা কি করলো, কলহ ত্যাগ করলো এবং পরস্পরের মধ্যে তারা মধুময় সম্পর্ক সৃষ্টি করতে তারা সমর্থ হন। তো তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের ছবিতে দেখতে পাচ্ছ পৃষ্ঠা 63 মধ্যে যে বানর বুদ্ধকে কীভাবে মধুদান করছে। এই পূর্ণিমায় যেসব অনুষ্ঠান পালন করা হয় তা সব পূর্ণিমা অনুষ্ঠানের মতোই, অর্থাৎ মধুদান হচ্ছে এই পূর্ণিমার অন্যতম বৈশিষ্ট্য। তবে এই পূর্ণিমার দিনে বুদ্ধ পূজা, ফুল পূজা সব কিছুই দেওয়া হয়। অর্থাৎ বিহারে আগত উপাসক উপাসিকারা পরস্পরকে মধু এবং পানীয় দিয়ে আপ্যায়ন করে এবং এদের দান ও সেবার ঐতিহ্যকে ধারণ করে মধু পূর্ণিমা পালন করা হয়। কেমন? তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বলবো, যেহেতু আমাদের এটি অনেককাল আগের ইতিহাস ঐতিহ্যের ঘটনা, তো তোমাদের নিশ্চয় মনে আছে যে পাঠ 1 এবং 2 মধ্যে আমরা পড়েছিলাম আমাদের বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলো কি ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত এবং ধর্মীয় উৎসবগুলো আমাদের চান্দ্র বছরের চান্দ্র অর্থাৎ চাঁদের উপর নির্ভর করেই করা হয়। তো সেই ভিত্তিতে আজকে আমরা এখানে একটি উদ্দীপক দেখব। হ্যাঁ, আমি উদ্দীপকটি পড়ছি, তোমরা এটা তোমাদের খাতার মধ্যে লিখে নাও। এখানে লেখা আছে, বৌদ্ধদের ধর্মীয় উৎসবগুলো ইতিহাস ঐতিহ্যের সাথে মিল রেখে পালন করা হয়। রাজবিহারের অধ্যক্ষ শিলপাল স্থবি এক ধর্মীয় অনুষ্ঠানে বলেন, বুদ্ধ এক সময় পারিলেও বনে বসবাস করতে গেলে হস্তিরাজ এবং বানর তার সেবা দান করতে লাগল। তাই বুদ্ধ বলেছেন, উপকারী দ্রব্য দান করা উত্তম। তোমরা একটি জিনিস খেয়াল করো, এই উদ্দীপকের মধ্যে কিন্তু কোন পূর্ণিমা সেটি বলা নেই। এখানে জাস্ট তোমাদেরকে একটি ধারণা দেওয়া হয়েছে হস্তিরাজ এবং বানরের কথা এবং পারিলীয় বনের কথা। তাহলে আমি বলবো যে তোমাদের বুঝতে হবে যে উদ্দীপকে লেখাটি দেখে এটি কোন পূর্ণিমাকে নির্দেশ করছে। এখন আমরা প্রশ্নগুলো একে একে দেখব যে এগুলোর আনসার কিভাবে করতে হবে আমাদের। প্রথম যেটি সেটি হচ্ছে, বৌদ্ধদের বেশিরভাগ ধর্মীয় আচার অনুষ্ঠান কখন অনুষ্ঠিত হয়? তাহলে তোমাদের উত্তর হবে, বৌদ্ধদের বেশিরভাগ ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। খ নাম্বার, ধর্মীয় তিথি বা পর্ব বলতে কি বোঝো? তাহলে এটি হচ্ছে যে ধর্মীয় তিথি বা পর্ব হচ্ছে যে যে অনুষ্ঠানগুলো চান্দ্র বছরের নিয়মে হয়, চান্দ্র বছরের নিয়মে হয় সেগুলোকে বলা হয় ধর্মীয়, সেগুলোকে কি বলা হয়, ধর্মীয় তিথি বা পর্ব। কেমন? গ নাম্বারে যেটি বলা হয়েছে যে অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের সাথে কোন পূর্ণিমার সাদৃশ্য রয়েছে? তাহলে আমি বলবো তোমরা নিশ্চয়ই এই পারিলেয় বন এবং হস্তিরাজ বানরের কথা দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে মধু পূর্ণিমার কথা বলা হয়েছে। হ্যাঁ, হস্তিরাজ এবং বানরের কথা কিন্তু মধু পূর্ণিমার মধ্যেই রয়েছে।
তাহলে অবশ্যই তোমাদের আসারটি হবে অনুচ্ছেদ বর্ণিত পূর্ণিমাটি হচ্ছে মধু পূর্ণিমা। কেমন? এরপরে তোমরা এভাবে আনসারটি করবে এবং ব্যাখ্যা করবে কিভাবে মধু পূর্ণিমাটি হলো। আমি এর আগে যেভাবে আমি ব্যাখ্যা করেছিলাম তোমাদের একটু বর্ণনা দিতে হবে তোমাদের বিশদভাবে। ঘ, উদ্দীপকে যে পূর্ণিমার ইঙ্গিত রয়েছে তা পাঠ্য বই অনুসারে ব্যাখ্যা করো। তো অফকোর্স এখানেও তোমাদের কী লিখতে হবে? যে মধু পূর্ণিমার কথা, অবশ্যই এখানে মধু পূর্ণিমার ইঙ্গিত দেওয়া হয়েছে। অথবা এই প্রশ্নটি এভাবেও করা যায় যে উদ্দীপকে উল্লিখিত পূর্ণিমা সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ করো। ঘ নম্বরের প্রশ্নটি এভাবেও করা যায়। কেমন? এখন তোমাদের আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি, তোমরা এটা প্রশ্নগুলো একটু লিখে নাও। আচ্ছা, আমি একটু মুছে দিই। জ্ঞানমূলক প্রশ্ন, কেমন? জ্ঞানমূলক প্রশ্ন, যেমন এই প্রশ্নটি এইভাবে করা যায়। কয়েকটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানের নাম লেখো। তাহলে কয়েকটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান বলতে আমরা কী বুঝি? বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা। হ্যাঁ, যদিও বা আমরা এখন প্রবারণা পূর্ণিমাতে পড়িনি, এটি আসবো আমরা পরবর্তী ক্লাসে। এইভাবে তোমরা অনুষ্ঠানের নামগুলো লিখতে পারো। দুই, যেমন দুইয়ে কি দেওয়া যায়, যে মধু পূর্ণিমার অন্যতম বৈশিষ্ট্য কি? যেমন এটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো, মধু পূর্ণিমার অন্যতম বৈশিষ্ট্য মধু দান করা। এটির উত্তর তোমরা এভাবে দিতে পারো। আরেকটি প্রশ্ন করা যায় তিন নম্বর হিসেবে, যে মধু পূর্ণিমা তিথি ঈশ্বর মহিমায় ঈশ্বর মহিমায় সমুজ্জ্বল, ঈশ্বর মহিমায় সমুজ্জ্বল, তো এটির উত্তর তোমরা লিখতে পারো, মধু পূর্ণিমা তিথি তিথি দান
সেবা, দান সেবা ও ত্যাগে মহিমায় সমুজ্জ্বল। এটার উত্তর তোমরা এভাবে দিতে পারো। এছাড়াও আছে আর একটি প্রশ্ন আমরা 4 হিসেবে দিতে পারি। পারিলেও ইসে নাম, তো অবশ্যই তোমরা জানো যে পারিলেও হচ্ছে একটি বন, এই যে আমি এখানে বলেছি পারিলেও বনে, কেমন? তো এভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলো হতে পারে, অনেকভাবে হতে পারে প্রশ্ন। তো আজকে মধু পূর্ণিমার মধ্যে এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো যে তোমরা এই প্রশ্নগুলো বারবার পড়বে, লিখবে, তাহলে দেখবে তোমাদের এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কেমন? এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো, ফোনের মাধ্যমে কিংবা SMS-এর মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার। ওকে, তাহলে আজকে তোমরা পড়া হিসেবে কিছু লিখে নাও কাজ। পড়া থাকবে অধ্যায় 7 থেকে 9 পূর্ণিমা, কেমন? এই পড়াটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলবো, বেশি বেশি লিখবে, বেশি বেশি রিডিং পড়বে, যেন গল্পগুলো তোমাদের মনের মধ্যে ভালোভাবে এগুলো গেঁথে থাকে, যেন তোমাদের কোনো অংশ থেকে কোনো কিছু বাদ না পড়ে, ভুল না থাকে। তো আজকে আমার ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ভালো মতন খাওয়া দাওয়া করবে, সুস্থ থাকবে, এই কামনায়। সবাইকে ধন্যবাদ।